সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল 17 মে বুধবার সন্ধ্যার পর থেকে ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম নগরের আকবরশ ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিমের একটি মারধর করার ভিডিও। বিভিন্ন অনলাইনে ও প্রথম সারির গণমাধ্যম ঢালাও করে প্রচারও করেন সেই সংবাদ। বলা হয়, চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে পেটাচ্ছেন কাউন্সিলর জসিম। ভিডিওতে কাউন্সিলর জসিমকে বলতে শোনা গেছে, তোকে জুয়ার আসর বসানোর জন্য পারমিশন কে দিয়েছে? অন্যদিকে কাউন্সিলর জসিমও নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন এ বিষয়ে। তিনি লিখেছেন, গত 5 দিন যাবত আমার বাসার সংলগ্ন পূর্ব ফিরুজশাহ এইচ লাইন মোড়ে প্রকাশ্যে জুয়ার বোর্ড বসায় রংপুরের 2 জন যুবক। বারবার নিষেধ করার পরও তারা শুনেনি। আজ বিকেলে প্রায় 150 মানুষ নিয়ে জুয়ার বোর্ড চালানোর সময় হাতে নাতে ধরে ওই যুবককে জুয়ার বোর্ড সহ পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ওই পোস্টের কমেন্ট বক্সে প্রশংসায় পঞ্চমুখও হয়েছেন কাউন্সিলর জসিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল এই ভিডিওটিতে আসলে কি ছিল, এই বিষয়ে জানতে চাওয়া হয় ওই ওয়ার্ডটির কাউন্সিলরের কাছে। তিনি জানান, ওই দোকানের নাম অপু প্রধান, বাড়ি পঞ্চকোরে। পূর্ব ফিরুজশাহ এইচ লাইন মোড়ে রাস্তার পাশে ভ্রাম্যমাণ দোকান করার নামে তিনি দীর্ঘদিন ধরে জুয়ার বোর্ড বসিয়ে আসছিল। কয়েকবার নিষেধাজ্ঞা করার পরও না শোনায় তাকে থাপ্পড় মেরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আমার বাসার মোড়েই এইচ লাইন, পূর্ব ফিরুজশাহ এইচ লাইন বাসার মোড়ে দেখছি একটি জুয়ার বোর্ড চলছে। সেখানে প্রায় 150 লোকজন জমায়েত হয়ে জুয়ার আসর জমিয়েছে। এই জুয়ার আসরটি গত 5 দিন থেকে সেখানে চলছে। কয়েকবার তাদেরকে এর আগেও লোক মারফত পাঠিয়ে তাদেরকে নিষেধ করেছি যাতে এখানে জুয়ার বোর্ড না চলে। আমি বাসা থেকে বেরোচ্ছি, দেখলাম যে ওখানে বেহাল অবস্থা। সেখানে 150 লোক জুয়ার বোর্ড ঘিরে ছাতি টাঙ্গিয়ে সেখানে জুয়ার বোর্ড চালাচ্ছে। সেখানে 3 জন ছিল, একজনকে আমি ধরে পুলিশ ডেকে এনে পুলিশে সোপর্দ করি এবং সে বর্তমানে আকবরশ থানায় আছে এবং জুয়ার সরঞ্জাম দিয়ে জুয়ার সমস্ত কিছু পুলিশের কাছে হস্তান্তর করি। আমার সবচেয়ে কষ্টের বিষয় হলো সেখানে পুলিশ উপস্থিত ছিল আমার বাসার সামনে। আমি জনপ্রতিনিধি, আমি 2-2 বারে নির্বাচিত জনপ্রতিনিধি, আমার বাসভবনের মোড়ে জুয়ার বোর্ডটা চালাচ্ছে এবং তাকে জিজ্ঞেস করছি, কে কে বলছি, কে তোকে এখানে জুয়ার বোর্ড বসাতে বলছে, তোকে 5 দিন না করার পরে তুই বলছ? সে বিভিন্ন মাধ্যমের কথা বলছে, সেজন্যই তাকে আমি মেরেছি। কিন্তু সে কিন্তু অনেক বেশি অনেক লোকের পুলিশের সামনে বিভিন্ন ব্যক্তির নাম বলেছেন, কার নাম বলেছে প্রয়োজনে আমি প্রকাশ্যে আনবো, কারা বসিয়েছে। এদিকে ওই এলাকার স্থানীয় মানুষের কাছ থেকে পাওয়া তথ্যের সাথে কাউন্সিলরের কথার মিল খুঁজে পাওয়া যাচ্ছে। স্থানীয়রা জানান, জুয়ার বোর্ড বসিয়ে ওই ব্যক্তি এলাকায় পরিবেশ নষ্ট করে ফেলছে, যার বেশ কয়েকটি ভিডিও ফুটেজ চট্টলাটিভিকে দিয়েছেন স্থানীয়রা। কাউন্সিলর জসিম জানান, একটি স্বার্থন্বেষী মহল তার বিরুদ্ধে বেশ কয়েক মাস ধরে ষড়যন্ত্র করছে এবং বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন এটাকে নিয়ে বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে। আপনারা জানেন আমার এলাকাটি একটু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত গরিব লোকজন বসবাস করে। জুয়া, মদ, জুয়া, নারী এবং এই যে মাদক ব্যবসার সম্বন্ধে আমি সবসময় সোচ্চার। জুয়ার বোর্ড বন্ধ করার জন্য মহিলারা আমাকে গায়ে হাত দিয়ে দোয়া করেছে এবং আমাকে আনন্দ উল্লাস করছে যে ভাই এটা একটা আমরা বাঁচলাম এই এলাকার থেকে, একটা জুয়ার আসর থেকে। এদিকে আকবরশ থানা পুলিশের ওসি বলছেন ভিন্ন কথা। তিনি জানান, ওই ব্যবসায়ী তার পণ্য বিক্রি করতেই লটারির আয়োজন করেছে। জুয়ার বোর্ড ছিল কিনা তার অভিযোগ খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো অবৈধ কাজ দেখে তাহলে সেটা তো পুলিশকে ইনফর্ম করাবো, পুলিশই ব্যবস্থা, আইনানুগ ব্যবস্থা নেবে। ও লটারি করে হকারের পণ্য বিক্রি করে এই অভিযোগে যে কাউন্সিলর সাহেব তাকে যে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তবে স্থানীয়রা ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও জানিয়েছেন পুলিশ মাসোহারা নিয়ে এসব জুয়ার বোর্ড চালায়। এমন আরো জুয়ার বোর্ড আকবরশ থানার ভেলতলি, গুনা, মানিক এলাকা সহ বিভিন্ন জায়গায় রয়েছে। সেখান থেকেও প্রতিনিয়ত পুলিশ মাসোহারা নেয়, কিন্তু থানার ওসি বলছেন কেউ কারো দোষ ঢাকতেই পুলিশের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা খুব সহজ, এক কথায় বলবো যে এই ধরনের কোনো অভিযোগ সত্য নয়। কেউ কারো দোষ ঢাকার জন্য যদি পুলিশকে যে ব্ল্যাকমেল করতে চায়, পুলিশের কারণের উপর পুলিশকে যদি ভিক্টিমাইজ করতে চায়, তাহলে উনি সেটা এটা ওনার নিজস্ব বিষয়। এই ধরনের ঘটনা আকবরশ এলাকায় নাই, এটা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আকবরশ এলাকায় মাদক ও জুয়া বন্ধে আইনের কঠোর প্রয়োগ করবে পুলিশ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, চটলা টিভি। চটলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।